নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রো উইথ গ্রিন। আজকে আমি আমার কিছু ক্যাকটাসের সংগ্রহ আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রায় 6 মাস যাবত এই ক্যাকটাসগুলো সংগ্রহ করছি। দেখুন, এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে। আমি এগুলি প্রায় অনলাইন থেকেই সব আনিয়েছি আর এগুলোতে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার আসে। ফ্লাওয়ারের সিজন অথবা ম্যাচুরিটি এখনও হয়নি, তাই আপনাদের সাথে ফ্লাওয়ারগুলো শেয়ার করতে পারছি না, কিন্তু ভবিষ্যতে যখনই এতে ফুল আসবে আপনার সাথে শেয়ার করব। বন্ধুরা, এখানে বিভিন্ন জাতের ক্যাকটাস আছে। দেখুন এই ক্যাকটাসটি, এটি কী সুন্দর চারিদিক দিয়ে এরকম পাপস আসছে। এটা হলো ইচিনোপসিস ক্যাকটাস। এতে খুব সুন্দর এবং অনেক বড় ফুল আসে। ইচিনোপসিসের অনেক কটি ভ্যারাইটি আমার কাছে আছে। এটি একটি ইচিনোপসিস, সব আলাদা আলাদা ফুলের কালার। এটি আর একটি, দেখুন সব কটি নতুন করে পাপস দিচ্ছে। এটি আর একটি ভ্যারাইটি। এদের কাটা দেখলে বুঝতে পারবেন এদের জাতগুলো। হাইব্রিড জাতের ইচিনোপসিসগুলো একটু আলাদা টাইপের হয় দেখতে, সেটিও আমার কাছে আছে, আপনাদের আমি দেখাবো। এই ক্যাকটাসটিতে খুব ভালো ফ্লাওয়ার আসে। এগুলো সম্পর্কে আমি আলাদা করে ভিডিও করব, সেখানে আমি এর নাম দিয়ে দেব। এগুলি সবই আমার অনলাইন থেকে, ফেসবুক গ্রুপ থেকে আনানো। এটি লুবিডা ক্যাকটাস, দেখুন এতেও খুব সুন্দর ছোটো ছোটো ফুল আসে এবং এরকম চারিদিক দিয়ে রাউন্ড শেপে ফ্লাওয়ার আসে। দেখুন কত পাপস বেরিয়েছে চারিদিক দিয়ে। এটি একটি লুবিডা, এটারও পাপস আসছে। জিমনোক্যালসিয়ামের একটি ভ্যারাইটি, এটি কমন ভ্যারাইটি খুব। দেখুন এটির বার্ডস এসছে, ফ্লাওয়ার আসবে কিছুদিনের মধ্যেই। এই ওপরের থাকে আমার কিছু ক্যাকটাস রাখা আছে। এটি একটি সাকুলেন্টের ভ্যারাইটি, এতে খুব সুন্দর ফ্লাওয়ার আসে। এগুলো হলো হাইব্রিড জাতের ইচিনোপসিস, প্রত্যেকটির আইডি দেওয়া আছে। আমি এখন আইডিগুলো মেনশন করছি না, যখন আমি সিঙ্গেল সিঙ্গেল সব ভিডিও করব তখন আমি আইডিগুলো আমি দিয়ে দেবো। এটিও হাইব্রিড, খুব সুন্দর ফ্লাওয়ার থাকে। এটিও একটি হাইব্রিড আর এটিও হাইব্রিড। দেখুন এটির ছোটো ছোটো পাপস বেরোচ্ছে আর এগুলো জাস্ট 1 সপ্তাহ যাবৎ কেনা, একদম ছোট্ট। এগুলো ইচিনোপসিসের ভ্যারাইটি। এটি একটি লুবিডা, এগুলো কিছুদিন আগেই কেনা অনলাইন থেকে। এ দেখুন এটিও লুবিডা, এটিও একটি আলাদা ধরনের। লুবিডারই ফ্লাওয়ারটা খুব সুন্দর। এটি হলো জিমনোক্যালসিয়ামের ভ্যারাইটি, রেড কালারের ফ্লাওয়ার হয়। এটিও জিমনোক্যালসিয়াম, কাটার স্ট্রাকচার দেখুন। এখানে আরও দুটি আছে, এটি মামালেরিয়া, দেখুন প্রত্যেকটি টিপ থেকে এরকম কাটা বেরিয়েছে। প্রত্যেকটি ক্যাকটাসের আমি আলাদা করে ভিডিও আমি আমার চ্যানেলে আনবো, তাই চ্যানেলের সাথে থাকবেন। এটি অ্যাডেনিয়ামের একটি ভ্যারাইটি, আমি আগে শেয়ার করেছি আপনাদের সাথে। ডিএচএ, খুব রেয়ার স্পিসিস। দেখুন পাতাগুলো কীরকম কুকানো কুকানো। বন্ধুরা, ক্যাকটাসের মাটি নিয়ে যদি কিছু জানার থাকে, কী ধরনের মিডিয়ায় আমি ক্যাকটাস বড় করছি, দেখুন সবকটি গাছই হেলদি, আপনারা কমেন্টস করে জানাবেন। আমি একটি ভিডিও আনতে চলেছি খুব তাড়াতাড়ি ক্যাকটাসের সয়েল মিডিয়া নিয়ে এবং কী ধরনের খাওয়ার দিলে ভালো ক্যাকটাস গ্রো করে। এগুলি বয়স 6 থেকে 7 মাস। দেখুন এর টিপগুলো দেখলে বুঝতে পারবেন কীরকম গ্রোতে আছে। প্রত্যেকটি টিপ দেখুন, তাহলে বুঝতে পারবেন।
এটিও একটি ম্যামেলেরিয়ার ভ্যারাইটি, দেখুন কত পাপস এসছে। এটা একটি ম্যামেলেরিয়া, ম্যামেলেরিয়ার স্পিসিসগুলো দেখলে বুঝতেন টিপ থেকে এরকম কাটা বের হয়। এটিও একটি ক্যাকটাস, পিকলি পেয়ার ক্যাকটাস বলে এগুলোকে, এর কাটা নেই বললেই চলে। এই দুটি ভ্যারাইটি এটাও ক্যাকটাসের মধ্যে পড়ে, দেখুন একটু পার্পেল কালারের পিকলি পেয়ার, এগুলো খুব রেয়ার ভ্যারাইটি, আমি ফেসবুক থেকে আনিয়েছি। এগুলোকে আমি কাটিং বসিয়েছিলাম, এই রুট আনার জন্য আমি বালিতে বসিয়েছি। বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো, আমি এই ভিডিওতে আমার ক্যাকটাসের কিছু সংগ্রহ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে একটু নতুন ভিডিওর সাথে।